আজকে জিয়ার রহমানের বিরুদ্ধে খেতাব তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। এর কারণ কি জানেন? এটা পলিটিক্স। আল জাজিরার সংবাদের থেকে মানুষকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে জিয়ার রহমানের বিরুদ্ধে খেতাব তুলে নেওয়ার ষড়যন্ত্র চলতেছে। মনে রাখতে হবে, যে ব্যক্তি মুক্তিযোদ্ধা, যে ব্যক্তি কেউ তুলে দিতে পারে না। জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন, গোটা দুনিয়ার কেউ স্বীকার না করলেও সে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ স্বীকার না করলেও সে মুক্তিযোদ্ধা। এখন অবস্থা কি হয়েছে? যে আওয়ামী লীগ করে সে মুক্তিযোদ্ধা হয়, যদিও সে রাজাকার, আর আওয়ামী লীগ যদি না করে সে মুক্তিযোদ্ধার খেতাব থেকে বাদ পড়ে, যদিও সে মুক্তিযোদ্ধা। দেখেন না আপনার বঙ্গবীর কাদের সিদ্দিককে কেউ বলা হয়েছিল সে রাজাকার, তার মানে কি? বঙ্গবীর কাদের সিদ্দিক রাজাকার হয়, তা তুমি কে?